আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালোবাসেন পদ্মা রেল সংযোগ প্রকল্পের অধীনে এগিয়ে চলছে গ্যান্ডারিয়া রেলওয়ে জংশন স্টেশনের নতুন প্ল্যাটফর্ম এবং ভবন নির্মাণের কাজ ইতিমধ্যে এই গ্যান্ডারিয়া রেলওয়ে জংশন স্টেশনটিতে দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মের নির্মাণ কাজটি শেষ করা হচ্ছে নতুন এই প্ল্যাটফর্মটির উত্তর এবং দক্ষিণ পাশে ডালাইকা সম্পন্ন করার পর চলছে টাইলস লাগানোর কাজ আর প্ল্যাটফর্মটির মাঝখানের অংশে একটি আন্ডারপাসের নির্মাণ কাজ চলছে এই আন্ডারপাসটি ব্যবহার করেও সরাসরি প্ল্যাটফর্ম থেকে সাধারণ যাত্রীরা স্টেশন আসা যাওয়া করতে পারবে গ্যান্ডারিয়ার রেলওয়ে জংশন স্টেশনটিতে দুটি প্ল্যাটফর্ম নির্মাণ করা হবে এছাড়াও আরও একটি নতুন আইকনিক স্টেশন ভবন নির্মাণ করা হবে তবে স্টেশন ভবনটি নির্মাণ করার আগে এখানে দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মটি নির্মাণ কাজ শেষ করা হচ্ছে কেননা ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এই সেকশনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে আর অতি শীঘ্রই ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এই সেকশনে ট্রেন চলাচল শুরু করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে তাই দ্রুতগতিতে স্টেশন ভবনটি নির্মাণ করার আগেই নির্মাণ কাজ শেষ করা হচ্ছে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের দুই এবং তিন নাম্বার প্ল্যাটফর্মের পাশাপাশি দুটি রেল ট্র্যাক নির্মাণের কাজ আর ইতিমধ্যে ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এই সেকশনে ট্রেন চলাচল শুরু করে দেওয়ার জন্য নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত সম্পূর্ণ অংশে রেল ট্র্যাক বসান কাজ সম্পন্ন করা হয়েছে এদিকে চলতি মাসের দশ তারিখে ঢাকা থেকে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে ডাকা পর্যন্ত এই সেকশনে একটি পরীক্ষামূলক ট্রেন চালানো হয়েছিল আর বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে অতি শীঘ্রই নারায়ণগঞ্জ থেকে ডাকা পর্যন্ত এই সেকশনে ট্রেন চলাচল শুরু করা হবে তবে এখন পর্যন্ত নির্ধারিত কোনো তারিখ ঘোষণা করেনি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ সুপ্রিয় দর্শক ছিল সংযোগ প্রকল্পের অধীনে গ্যান্ডারিয়া রেলওয়ে জংশন স্টেশনে নতুন প্ল্যাটফর্ম নির্মাণের সর্বশেষ অগ্রগতি ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে আর যারা এই চ্যানেলটিতে নতুন বা এখনও সাবস্ক্রাইব কর তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ